হ্যালো ভিউয়ার্স, হ্যালো ভিউয়ার্স, আইসিটি কেয়ার অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এফ কমার্সের নতুন টিউটোরিয়ালে, আমাদের এই সিরিজে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এফ কমার্স বিজনেসের জন্য যে সকল এসেনশিয়াল ব্যাপারগুলো রয়েছে সেগুলো। তো আজকে যে নতুন পর্ব, সেই পর্ব শুরু করার আগে একটি কথা, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দেন এবং একই সাথে বেল বাটনটি বাজিয়ে রাখুন। চলুন দেরি না করে শুরু করে ফেলি আমরা আমাদের আজকের টিউটোরিয়াল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি আপনার ফেসবুক পেজে পিন পোস্ট করতে পারেন। তো আমরা জানি যে পিন পোস্ট কী কাজে লাগে, এটা বিস্তারিত জানতে নিচে দেওয়া ডিসক্রিপশন বক্সে যে আমাদের ব্লগ লিঙ্ক আছে www.ictcreation.com, সেখানেও আপনারা এটি পেয়ে যাবেন। তো আমরা প্রথমে ক্রোমে যাব, গুগল ক্রোমে। গুগল ক্রোমে গিয়ে দেখেন যে আমার গুগল ক্রোমে ফেসবুক রয়েছে। এখান থেকে আমি এই যে ফটোর উপরে যে থ্রি অ্যারো বাটন রয়েছে, আমি ওইখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন যে পেজ আছে, পেজেস। তো আমি পেজে ক্লিক করলাম। পেজে ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি যে এখানে অনেকগুলো পেজ রয়েছে। অনেকগুলো পেজের মধ্যে আমি যে কোনো একটা পেজে ঢুকি। সাপোজ আমি ধ্রুমজালের এই পেজটাতে ঢুকলাম। যে কোনো একটা পোস্টকে যদি আমরা চিন্তা করি, আমরা এই পেজটাতে ঢোকার পরে এখন দেখেন যে এই পেজটা এখন যে অবস্থায় আছে এটা আমার অ্যান্ড্রয়েড ভার্সন অনুযায়ী দেখাচ্ছে। তো আমি এই যে থ্রি ডট অপশন আছে ওইখানে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন যে ডেস্কটপ সাইট একটা অপশন আছে, আমি ডেস্কটপ সাইটে ক্লিক করলাম। করার পরে দেখেন এটা আমার পেজটা এখন ডেস্কটপ সাইটের মতো হয়ে গেছে। হ্যাঁ, ডেস্কটপ সাইটের মতো। তো আমি এটাকে একটু জুম করে নিই আপনাদের দেখার সুবিধার্থে। এইখানে যাওয়ার পর আপনি দেখেন যে আমি আমার পেজে ঢুকে পড়েছি। আমার ধ্রুমজালের যে পেজটা রয়েছে এই পেজের মধ্যে আমি ঢুকেছি। এই পেজে দেখেন যে লটস অফ পোস্ট রয়েছে। আমি যে কোনো একটা পোস্টকে আপনাদের, ধরেন এই পোস্টটাকে আমি সাপোজ এখানে যে পোস্টটা আছে এই পোস্টটাকে আমি পিন পোস্ট করবো। তো আমি এই যে থ্রি ডটের উপরে ক্লিক করলাম। করার পরে এখানে দেখেন যে পিন টু টপ, হ্যাঁ, পিন টু টপ নামে একটা অপশন আছে। তো আমি পিন টু টপ অপশনের উপরে ক্লিক করলাম। করার পরে দেখেন যে এই পোস্টটা এখন আমার পেজে যত পোস্ট আছে সব পোস্টের উপরে ওই পোস্টটাকে দেখাবে। অর্থাৎ যে কেউ আমার পেজে এখন ইন করলে সর্বপ্রথম ওই পোস্টটাকে দেখতে পারবে। এই যে, এই যে দেখেন, এটা আমার পিন পোস্ট হয়ে আছে। পিন পোস্ট হলে এরকম দেখায়। তো আমি যেটা আপনারা করবেন সেটা হচ্ছে যে ডেস্কটপ মোডটা আগে অন করে নেবেন। ক্লিয়ার? ডেস্কটপ মোডটা আগে অন করে নেবেন। এইখানে যে অবস্থায় আছে, যে কোনো একটা পেজে আমি ধরেন যাই, যে কোনো একটা পেজে যাওয়ার পর আমরা এখান থেকে ডেস্কটপ মোড ওপেন করে নিতে পারি। ঠিক আছে, যে কোনো একটা পেজে যাওয়ার পর আপনি এখানে এই যে ক্লিক করলেন, করার পর এখানে দেখেন যে ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটা আপনি ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আশা করছি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। নতুন কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন টেক কেয়ার, টাটা।